Police Fight. স্বপ্না মিত্র গৃহবধূ এক সময় ভালো গান গাইতেন, কিন্তু ছেলে মেয়ে আর সংসার সামলে সেভাবে কিছু হয়ে ওঠেনি। কাছে দূরে জলে স্থলে বাজায় বাসি ভালোবাসি ভালোবাসি। স্বামী আবির মিত্র, পেশায় রেলকর্মী, স্ত্রীর গানে উৎসাহ। সত্যি স্বপ্না, তোমার গলাটা কিন্তু আজও একই রকম মিষ্টি রয়ে গেছে। আরে তুমি হেসো না, সত্যি কথা, তুমি যদি গানটা নিয়ে লেগে থাকতে না এতদিনে তোমার একটা কিছু হয়ে যেত জানো। অন্তত দুটো অ্যালবাম তো বেরোতোই বেরোতো। থাক আর বউয়ের গুণকীর্তন করতে হবে না। না গো, মাঝে মাঝে আমার খুব খারাপ লাগে জানো। কেন? এই যে আমার ঘর আমার সংসার সামলাতে সামলাতে তোমার সব কিছু শেষ হয়ে গেল। কে বলেছে আমার সব কিছু শেষ হয়ে গেল? কিচ্ছু শেষ হয়নি। এই তো তুমি আমি আমার ছেলে মেয়ে সব নিয়ে আমরা কেমন সুখে আছি। আর গান সে তো আমি তোমার জন্য গাই। তাই ঈশানী মিত্র এদের একমাত্র মেয়ে, ক্লাস ইলেভেনে পড়ে। ও মা, বাবা তো চলে এসেছে, খেতে দাও না। হ্যাঁ দিচ্ছি। বুম্বা একমাত্র ছেলে, ক্লাস ফাইভে পড়ে। ও বাবা আমার পেন আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আনো না কেন, তুই বস গে, আমি বার করে দিচ্ছি। মা। হ্যাঁ বলছি, তুমি বাবাকে খুব ভালোবাসো না? কি বলছি, তুমি বাবাকে খুব ভালোবাসো না? বড় হয়ে গেছিস না? হ্যাঁ। বারাসাত এলাকার এক মধ্যবিত্ত পরিবার এই মিত্র পরিবার। এদের পরিবারে খুব একটা বেশি স্বাচ্ছন্দ্য না থাকলেও এরা কিন্তু বেশ সুখী ছিল। কিন্তু হঠাৎই এদের সুখের ঘরে নেমে এলো অন্ধকারের কালো ছায়া। শোনো, আমার কথা রাজি না হলে না তোমার সব কটা ছবি আমি নেটে ছেড়ে দেবো, তখন তোমাকে সারা পৃথিবী দু চোখ ভরে দেখবে। আর তোমার বর ছিল স্বপ্নার সুখের পরিবারে, যার করুণ কাহিনী উঠে এলো আমাদের ক্যামেরায়। ছেলেটাকে যত তাড়াতাড়ি সম্ভব আমার চাই। মেয়েদের সম্মান নিয়ে ছিলিমিনি খেলবার আগে ওকে বুঝিয়ে দিতে হবে ওমেন পাওয়ার কি। ইয়েস ম্যাডাম, মুভ নাও। মিত্র পরিবারের কেসটি টেক ওভার করে বারাসাত মহিলা থানা। অত্যন্ত সক্রিয়ভাবে দ্রুততার সঙ্গে অপরাধীর কাছে পৌঁছতে তারা তৎপর হয়ে ওঠে। সাল 2013, উত্তর চব্বিশ পরগনার বারাসাতের মতো জনবহুল এলাকায় মিত্র পরিবারের সাথে এমন কি ঘটেছিল? আরে নেই রে বাবা। আরে তুমি রাস্তায় দেখে চলতে পারো না? হ্যাঁ এটা কি করলে? দাদা ভুল হয়ে গেছে, ছেড়ে দিন। ভুল হয়ে গেছে মানে? বৌদি আপনি ঠিক আছেন তো? আপনাকে এই নিয়ে কিছু চিন্তা করতে হবে না, আপনি চেষ্টা করুন ওঠার। কি
আপনার হাত কেটে গেছে তো? মনে হচ্ছে আপনার পায়েও চোট লেগেছে। না ঠিক আছে। আপনি কোথায় থাকেন বলুন তো? সামনেই। আপনার তো ডাক্তারখানা যাওয়া দরকার, একটা ছোট ফার্স্ট এড দরকার আপনার। না না ঠিক আছে, আমি চলে যেতে পারবো। আরে এই নিয়ে আপনাকে কিছু চিন্তা করতে হবে না। এই তোর বাইকটা দেখিস, হ্যাঁ রিক্সা। কিন্তু আরে কোনো চিন্তা করতে হবে না, একটা ডাক্তার দরকার। সাবধানে। তোরা বাইকটা দেখিস, হ্যাঁ আমি যাবো আর আসবো এক্ষুনি। চলুন ভাই। খুব লাগছে নাকি? ঠিক আছে। সাবধানে, হ্যাঁ এসো এসো, হ্যাঁ একদম ঠিক আছে, এসো এসো, নাও বসো তো, বসো, হ্যাঁ ধরে যাও, নাও ইনহেলেন দাও, একদম আস্তে, দেখ শোনো, একদম চুপচাপ শুয়ে থাকো, রান্নাঘরের দিকে যাওয়ার চেষ্টাই করবে না, ঠিক আছে? কেন এত ব্যস্ত হচ্ছে বলো তো? আমি একদম ঠিক আছি। কিচ্ছু ঠিক নেই, আর যতদিন না ঠিক হচ্ছে ততদিন একেবারে বেড রেস্ট, বুঝেছো? আচ্ছা, আর সংসারটাকে দেখবো সেই? সংসার আবার কে দেখবে? আমি আছি, মেয়ে আছে, দরকার পড়লে আমি কটা দিন ছুটি নিয়ে নেব। কই গো, হলো তোমার? আমি বেরোবো। তোমার টিফিন বক্সটা সময় মতন খেয়ে নিও। তোমাকে না কতদিন বলেছি এসব করার দরকার নেই, তুমি ধরো তো। আরে আমি তো ক্যান্টিনে খেয়ে নিই নাকি, শুধু শুধু খাটুনি হলো না এভাবে? এ হোক গে খাটুনি, ওইসব ক্যান্টিনে পচা তচা খাবার দাবার খেতে হবে না, তুমি রাখো, তুমি সাবধানে যেও। হ্যাঁ শোনো না, হ্যাঁ বলছি বিকেলে কি কিছু আনতে হবে? না না আমি বিকেলবেলা বেরোবো। ফোন আবার বেরোবে, হাতের এই অবস্থা। ও হো, তুমি এত চিন্তা করো কেন আমাকে নিয়ে? তুমি যাও তো, সাবধানে যাও। কি যে হয়েছে না, আর যে কবে বড় হবি কে জানে। ভাই আমার ব্যাগটা নিয়ে আয়। দেখো কেন তুই ব্যাগটা এমন ভাবে নিয়ে আসছিস যেন হনুমান মাথায় করে কিষ্কিন্ধা পর্বত নিয়ে। তুই আমাকে হনুমান বললি কেন? তুই নিজেকে অন্য কিছু ভাবিস? মা দেখো খারাপ হয়ে আছে বলে ইচ্ছি। ও তোদেরকে নিয়ে আমি আর পারি না। শোন দিদির হাত ধরে যাবি, এই ভাইয়ের হাত ধরে নিয়ে যাবি। কেন আমি ছোট নাকি? না তুমি একটা ধেড়ে হয়ে গেছো। তুমি তো ধেড়ে খোকা, চলো। হ্যাঁ তাড়াতাড়ি যা বাবা, তোদের আজকে অনেক দেরি হয়ে গেল। এই ধর 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 ধর, তাড়াতাড়ি যা, সাবধানে যাবি, এই দিদির হাত ধরে যাবি, বদমাশি করবি না রাস্তায়। আপনি কি চিনতে পারছেন আমাকে? হ্যাঁ চিনতে পারবো না কেন, তা অসময় এসে আপনাকে বিরক্ত করলাম না তো। আরে না না আসুন আসুন ভেতরে আসুন। হ্যাঁ তারপর থেকে তো আপনার কোনো খোঁজ খবর পাইনি, তাই একটু চিন্তা হচ্ছিল। তা কেমন আছেন আপনি? ভালো। ও অবাক হচ্ছেন বুঝি, আসলে কি বলুন তো, আমি মানুষটাই না এরকম, লোকের উপকার করার জন্য না সবসময় মুখিয়ে থাকি, কারো কোনো বিপদ হলে না আমি সবসময় ঝাঁপিয়ে পড়ি। তা Yeah.
আপনি বসুন, আমি চা করে আনছি। এ কি গান কে গায়, আপনি নাকি? হ্যাঁ, মাঝে মধ্যে। তাই বলি, এত মিষ্টি গলা কেন, পুরো গায়িকাদের মতন তো। আরে না না, তেমন কিছু না। এ কি আপনার কি মনে হচ্ছে আমি বাড়িয়ে বলছি? আরে না না, বাদ দিন তো ওসব কথা, আপনি বসুন, আমি চা করে আনছি। আচ্ছা ঠিক আছে। আপনার চা। ও তা বাড়িতে কেউ নেই নাকি? না, আমার ছেলেমেয়েরা স্কুলে আর ও কাজে। আর আপনার? আমার আমার বাড়িতে আমি আর মা, ব্যাস। আর বিয়ে করেননি? বিয়ে? আপনার মতন সুন্দরী মেয়ে পাইনি বলে আমি আর বিয়ে করি না। সত্যি আপনি না কথায় যে কোনো মেয়ের মন ভুলিয়ে দেবেন। আর আপনার? হ্যালো, কে বলছেন? কে বলছেন আপনি? হ্যালো, আমি রাজীব। ও আপনি? তাহলে এতক্ষণ উত্তর দিচ্ছিলেন না কেন? তোমার গলা শুনছিলাম। একটা কথা বলবো, এবার থেকে নো আপনি, আমরা বন্ধু। আচ্ছা তুমি একা একা কাটাও কি করে গো? ওই কেটে যায়। তোমাকে দেখে বুঝতে পারি তোমার অনেক ইচ্ছে, অনেক স্বপ্ন তোমার বুকের ভেতর লুকিয়ে রাখো। তুমি না ঠিক আমার মতন, কাউকে কিচ্ছু বলতে পারো না, তাই না? না আসলে সেইভাবে তো কোনোদিন ভাবিনি, জানি না। একটা একটা কথা বলবো কি, আমি না আমি তোমার প্রেমে পড়ে গেছি। যবে থেকে তোমার সঙ্গে আলাপ হয়েছে না, শুধু শুধু তোমার কথাই ভাবি। মনে হয় মনে হয় তোমার কাছে চলে যাই, তোমার সঙ্গে থাকি। একি তুমি হাসছো? আমি আমি সত্যি বলছি। আমি রাখছি। আমি না আমি তোমার প্রেমে পড়ে গেছি। এরপর রাজীব এবং স্বপ্নার আলাপ ক্রমশ ভালোবাসায় পরিণত হয়। রাজীবের মতো একটা ছেলে স্বপ্নার মতো একজন মহিলাকে এতটা গুরুত্ব দিচ্ছে দেখে নিজেকে আর ধরে রাখতে পারেনি স্বপ্না। স্বামী এবং ছেলেমেয়েদের অনুপস্থিতিতে রাজীব প্রায় প্রত্যেক দিনই স্বপ্নার বাড়িতে যাতায়াত শুরু করে। রাজীব এবং স্বপ্নার এই অবৈধ ভালোবাসা মন পেরিয়ে শরীর ছুঁয়ে যায়। তুমি আমাকে ভালোবাসো না, বিশ্বাস করো না? করি কিন্তু। কোনো কিন্তু না। আর তাছাড়া তোমার তো একটা নিজস্ব জীবন আছে নাকি, কতদিন তুমি এরকম কষ্ট করে স্বামী ছেলে মেয়ের সেবা করবে? তবু তবু এটা তো অন্যায়। ভালোবাসা কোনো অন্যায় নয়, আমি তোমাকে ভালোবাসি। আর তোমাকে যদি কেউ কিছু বলে তোমাকে নিয়ে আমি পালিয়ে যাব, সংসার করব, একসাথে থাকব। সে বয়স তো আমার নেই। চুপ করো, তুমি সব জেনে বুঝে আমি তোমাকে ভালোবেসেছি। ছাড়ো বাদ দাও সব কথা, শোনো না, আমি না একটা একটা ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি, মিউজিক ডিরেক্টর। সত্যি? সত্যি। তুমি কি ভাবো বলো তো আমাকে? আমার কতদিনের স্বপ্ন ছিল জানো, গায়িকা হওয়ার। তোমার সব স্বপ্ন আমি পূরণ করব রাজীব। কি হচ্ছে কি, আমি কাজ করছি এখানে? এই শুনছো তোমার ফোন? হ্যালো সোনা,
রং নাম্বার কার ফোন? যত বাজে রং নাম্বার শুনো, কিছু বলবে? কোনো প্রবলেম হয়েছে? না, কিছু হয়নি। তোমাকে কিরকম অস্থির অস্থির দেখাচ্ছে। কি আবার হবে, কিছু হয়নি। এই তোরা এখান থেকে যা তো, যা পড়তে বস, ভাইকে নিয়ে পড়তে বস, যা শিখে যা। তুমি চা খাবে? দেরি হয়ে গেল। কি হয়েছে? কি আমাকে তুমি বাড়ি যেতে দিচ্ছ না, বারবার ফোন করছি ধরছো না, কি হয়েছে? তুমি তুমি যখন তখন আমাকে আর ফোন করো না। কেন? কেন মানে আমার বর মনে হয় সন্দেহ করছে। সন্দেহ কেন? আমার মনে হচ্ছে, আর তাছাড়া পাড়া লোকেরাও তো সন্দেহ করতে পারে। তোর বাবা মিথ্যে ভয় পাচ্ছ? আরে বাবা, পাড়ার লোকেরা জানবে কি করে? তবু আচ্ছা বাবা, তাহলে আমরা এবার থেকে বাইরে দেখা করব, কেমন? বাইরে? হ্যাঁ, সবাই যখন তখন বাইরে চলে যাবে, তখন আমরা দেখা করব। আবার সবাই ঢোকার আগে তুমি ঢুকে যাবে বাড়ি, সিম্পল। কিন্তু এভাবে কেন? তুমি কি আমার সঙ্গে থাকতে চাও না? থাকতে চাই, সব সময় তোমার কাছে থাকতে চাই। তবে আচ্ছা, আমার বাড়িতে যদি কোনো ঝামেলা হয় তুমি আমার পাশে থাকবে তো? আরে বাবা, তুমি কি আমাকে একদম বিশ্বাস করো না? তোমার যদি বিশ্বাস না হয় তাহলে চলো আজকেই পালিয়ে যাই। না না, আমি সে কথা বলিনি। তুমি কিছু চিন্তা করো না, কদিন আমাকে একটু সময় দাও, তারপর দেখো আমি কি করি। কি করবে তুমি? সারপ্রাইজ। ও ভালো কথা, সামনের বুধবার তুমি আমার সঙ্গে একবার ধর্মতলা যেও, বুঝলে? কেন? তোমার স্বপ্ন পূরণ করতে। মানে? আরে মানে একটা মিউজিক ডিরেক্টরের সঙ্গে কথা বলে রেখেছি, তোমার গান শুনতে চেয়েছি। আমাকে এখানে কেন নিয়ে এলে? একটু প্রেম করবো বলে। মানে? মানে তোমার গায়িকা হওয়ার স্বপ্নের আজকে প্রথম ধাপ, আমরা দুজন মিলে একটু সেলিব্রেট করব। আচ্ছা, তোমার কি মনে হয় উনি আমায় চান্স দেবেন? শোনো, তোমাকে সুযোগ দিলে না ওনার কপাল খুলে যাবে, নেবে না মানে? সত্যি? সত্যি মানে তুমি যা ফাটাফাটি গিয়েছো না, উনি তো নিজেই এসে আমাকে বললেন এই হিরে তুমি কোথায় লুকিয়ে রেখেছিলে। আমার তো বিশ্বাসই হচ্ছে না, সত্যি তুমি আমার জন্য যা করলে না আমি কোনোদিন ভুলবো না। এখনো তো কিছু করিনি সোনা, এবার তো সবে শুরু, আর এখন যা করবো আমি তুমি আমাকে সারা জীবন মনে রাখবে। মানে? মানে আমি তোমার সব স্বপ্ন পূরণ করে দেবো, কিন্তু কিন্তু প্রতিদানে তুমি আমাকে কি দেবে? কি দেবো বলো? আমি শুধু তোমাকে চাই শোনা, তোমাকে পেয়ে আর আমি কিচ্ছু চাই না শোনা।
হ্যালো ডার্লিং, তোমার ফোনেরই ওয়েট করছিলাম। দেখো রাজ, আমি এখন এতগুলো টাকা দিতে পারবো না। সে কি শোনা, পারবো না বললে তো হবে না, টাকা তো তোমাকে দিতেই হবে। আমি এখন এতগুলো টাকা কোথায় পাবো? দশ দিন সময় দিলাম, তারপর তোমার ছবিগুলো বাজারে বিক্রি করে দেবো, ঠিক আছে? রাখি। শোনো শোনো রাজ, হ্যালো বাবলি শোনা, হ্যাঁ কাল তোমার বাড়ি যাবো, হ্যাঁ তোমার জন্যে একটা সারপ্রাইজ আছে, ঠিক আছে রাখি, টাটা। আর কে? কোনার, তোমার মোবাইলে আর নাম দিয়ে একটা নাম্বার সেভ করা আছে স্বপ্না। তুমি আমার মোবাইল কেটেছো? স্বপ্না স্বপ্না, তোমার তোমার যদি সত্যি সেরকম কিছু হয়ে থাকে তাহলে আমাকে পরিষ্কার করে জানাও। কি বলতে চাইছো তুমি? আমি আমি কি বলতে চাইছি সেটা তো তুমি ভালো মতোই বুঝতে পারছো। ছেলেমেয়েরা বড় হচ্ছে, এখন এমন কিছু করো না যাতে মান সম্মান নিয়ে টানাটানি পড়ে। মানে ঠিক কি বোঝাতে চাইছো তুমি? কিচ্ছু না, আমি কিচ্ছু তোমাকে বোঝাতে চাইছি না, আমি শুধু বলছি একটা একটা ছোট্ট ভুল আমাদের আমাদের এই সংসারটাকে তছনছ করে দিতে পারে স্বপ্না, একটু সাবধান হও। আমি কোনো ভুল করছি না, আর তাছাড়া আমার নিজস্ব একটা জীবন আছে। আমি তোমার কেনা বাঁধি নই যে তোমার মর্জি মাফিক অনুযায়ী আমাকে চলতে হবে। রাজীব, তুমি যা করো তাড়াতাড়ি করো, তোমার হাজবেন্ড কিন্তু আমাকে সন্দেহ করছে। আরে তুমি চিন্তা করছো কেন, সেই ব্যবস্থাই তো করছি। মানে? মানে তুমি আমার সব। আচ্ছা রাজীব, তুমি কি একটা সারপ্রাইজ দেবে বলেছিলে না? হুম, সেটা দেখাতেই তো এসেছি। কি দেখাচ্ছি? এই দেখো, দেখেছো কি সুন্দর সুন্দর ছবি, এটা দেখো। এ কি, তুমি আমার এসব নোংরা নোংরা ছবি তুলে রেখেছো কেন? হ্যাঁ তুমি যখন থাকো না তখন এগুলো আমি দেখি। না না, এগুলোকে ডিলিট করে দাও। না না, ডিলিট করো না। না না, এগুলো আমার প্রাণ। মানে তুমি এখন আবার কে এলো? দাঁড়াও আমি দেখছি। কি তুই তাড়াতাড়ি ছুটি? রাজীব, ঈশানি, ও আমার বন্ধু রাজীব, রাজীব ও আমার মেয়ে ঈশানি। যেমন সুন্দর নাম তেমন মিষ্টি দেখতে। মা, আমি ভেতরে যাচ্ছি। রাজীব তুমি এখন এসো, আমি পরে কথা বলবো। হ্যাঁ তোমার মেয়ে কিন্তু তোমার থেকে সুন্দর। রাজীব তুমি যাও। আরে তাড়িয়ে দিচ্ছ কেন? প্লিজ রাজীব। আরে বাবা যাচ্ছি রে বাবা যাচ্ছি, রাত্রি ফোন করব, ফোনটা ধরো, ঠিক নটার সময়। টাটা। তোমার মেয়ে কিন্তু তোমার থেকে শুনি। হ্যালো কে? স্বপ্না,
আমি বলছি রাজীব। আমি স্বপ্না নই, ঈশানী বলছি। ও ঈশানী, আমি তো বুঝতেই পারিনি, তোমার গলা তো হুবহু তোমার মায়ের মতন। দাও তোমার মাকে ফোনটা দাও। এই নাও তোমার ফোন। হ্যালো, শোনো না, তোমার মেয়েকে দেখে না আমার মাথাটা পুরো ঘুরে গেছে গো। তুমি তুমি আমার একটা কথা লাগবে। কি? তোমার তোমার মেয়েকে একদিন আমাকে আদর করতে দেবে? কি বলছোটা কি? কেন, অসুবিধা কোথায়? এই তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা যা ভেতরে যা। কি বলছো? যা বলছি ঠিকই বলছি, তোমার তোমার মেয়েকে যে আমার চাই। কি বলছো কি রাজীব? শোনো, তোমার মেয়েকে না রাজি করা, ব্যাস একদিন। একদিনের জন্য নয়, প্লিজ প্লিজ রাজি হয়ে যাও, নাইলে আমি কিন্তু খুব খারাপ হয়ে যাবো। মানে? শোনো, আমার কথা রাজি না হলে না তোমার সব কটা ছবি আমি নেটে ছেড়ে দেবো, তখন তোমাকে সারা পৃথিবী দুচোখ করে দেখবে। আর তোমার পর পাগলের মতো হাসছিস কেন? তুই কি মাথাটা তো একেবারে খারাপ হয়ে যাবে? হ্যাঁ, তোকে নিয়ে আমি কি করি বলতো? দু দুটো বিয়ে করলি, একটাও টিকল না, এখন আমি কি করি বল? ও তুমি বুঝবে না, জালে মাছ পড়লে দেখেছো কেমন ছটপট ছটপট করে? হ্যাঁ, না দেখিনি আর দেখতে চাইও না। হে ভগবান, এই ছেলেকে নিয়ে আমি কি করব ভগবান, এই ছেলেকে নিয়ে আমি কি করব? ডিসগাস্টিং। এটা 2013 সালের ঘটনা, 2013 সালের প্রথম দিকে। উবাই বিশ্বাস এই ছেলেটি রাহুল দত্ত নাম নেয়, নাম নিয়ে এক ভদ্রমহিলাকে, এক ভদ্রমহিলার সাথে সে তার ঘনিষ্ঠতা তৈরি করে এবং তারপরে সে বিভিন্ন রকম ছবি টবি তুলে, বিভিন্ন এর মুহূর্তের ছবি তুলে তাকে ব্ল্যাকমেল করে, ব্ল্যাকমেল করে তার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করে। রাজীব, তুমি যেটা বলছো সেটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? তুমি তোমার মেয়েকে বোঝাও। তাহলে দেখবি সে তখনই রাজি হয়ে যাবে। ছি ছি রাজীব, তুমি এত নোংরা, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। তাতে কি কোনো লাভ হবে তোমার? হ্যাঁ, ভেবে দেখো একটু। তুমি তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? করছি, মেয়েদের শরীর না আমার ভীষণ ভালো লাগে, আর তোমার মেয়েকে না আমার বড্ড মনে ধরেছে গো। প্লিজ প্লিজ রাজীব, আমার এত বড় স্বপ্ন তুমি করো না, প্লিজ। কেন ফালতু ঝামেলা করছো? হ্যাঁ, ওই তো ওই তো ঈশানী এসে গেছে। ঈশানী, তুমি তোমার মাকে একটু বোঝাও না। তোমার মা তো আমি কবে থেকে বলছি তোমাকে একটু আদর করব, কিন্তু কিছুতেই না রাজি হচ্ছে না। কি কি বলছেন আপনি? এ বাবা, তুমি আদর খেতে ভালো লাগে না তোমার? হ্যাঁ রাজি, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, নাহলে আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না তুমি আমার। ঈশানী, তোমার মা না তোমাকে সব বুঝিয়ে দেবে। হ্যাঁ, আমি আরো একদিন আসব তোমাকে আদর করতে, আর যাই টাটা টাটা। হ্যাঁ মা, ওই নোংরা লোকটা তোমার বন্ধু?
একটা বড় ভুল করে ফেলেছি। কি হয়েছে বলো আমার? ওই লোকটা, ওই লোকটা হতবাক হয়ে যায় ঈশানী। স্বপ্নাকে কিছু না জানিয়ে তার বাবা আবিরকে সব কথা খুলে বলে। সমস্তটা জেনে আবির প্রথমে রেগে গেলেও পরিস্থিতি বুঝে এবং মেয়ের কথায় পরের দিন হাজির হয় বারাসাত মহিলা থানায়। পরবর্তীকালে সেই এই ভদ্রমহিলার মেয়ের সাথেও এ একটা লিউড অ্যাডভান্স করার চেষ্টা করে, সেই সময় কমপ্লেনটা আমাদের কাছে আসে। আচ্ছা আচ্ছা, আপনাদের কাছে ছেলেটার কোনো ছবি আছে কি? না ম্যাডাম, ফোন নাম্বার আছে, আমি লিখে রেখেছি। ভেরি গুড, আপনারা এখন বাড়ি যান, ঠিক আছে? আর আর আপনার স্ত্রীকে এই ব্যাপারে কিছু বলবার দরকার নেই, ওকে? ম্যাডাম, কিরে খবর পেয়েছিস? হ্যাঁ ম্যাডাম, আপনি যেরকম বলেছিলেন সেরকম একটা ছেলের খোঁজ আমি পেয়েছি। কোথায়? ওই বারাসাত পূর্বপাড়ার দিকে থাকে ম্যাডাম। ওনা সকালবেলা খুব একটা বেরোয় না, তো সন্ধ্যেবেলায় ওই বাস স্ট্যান্ডে বন্ধুদের সঙ্গে আড্ডা মারে আর মেয়েদের সাহায্য করতে যায় আর এই সমস্ত করে বেড়ায়। বুঝেছি। নাম কিছু জেনেছিস? টুবাই ডাক নাম, তবে বিভিন্ন মেয়েদের কাছে ও বিভিন্ন নাম বলে। ম্যাডাম, ওর বন্ধুদের কাছে খোঁজ নিলে না আর অনেক কিছু জানতে পারবে। এই তোরা টুবাইকে চিনিস? আসবো ম্যাডাম, এসো। তারপর কি খবর? ছেলেটাকে ট্রেস করা গেছে ম্যাডাম, পুপপাড়ায় বাড়ি। এর আগে অনেক মহিলার সাথেই ও এরকম ফ্রড করেছে ম্যাডাম। তাহলে আমাদের অনুমানই সত্যি। ইয়েস ম্যাডাম, আপনি অর্ডার দিলে বাড়ি থেকে তুলে নিয়ে আসতে পারি। না, তাহলে কেসটা স্ট্রং হবে না। তাহলে খাঁচা বানাতে হবে। আর পাখি নিজেই সেই খাঁচায় ধরা দেবে। তুমি এক কাজ করো মিনতি, ওই ভদ্রলোক মিস্টার মিত্র আর ওনার মেয়েকে এখানে একবার ডাকো। তুমি আমার এখানে নূন্যতম ছবি তুলে রেখেছো কেন? তুমি যখন থাকো না তখন এগুলো আমি দেখি। না না, এগুলোকে ডিলিট করে দাও। না না, ডিলিট করো না। না না, এগুলো আমার প্রাণ। মানে তোমার তোমার মেয়েকে একদিন আমাকে আদর করতে দেবে? শোনো, আমার কথা রাজি না হলে তোমার সব কটা ছবি নেটে ছেড়ে দেবো। তুমি জানি তোমার মাকে একটু বোঝাও না। তোমার মা তো আমি কবে থেকে বলছি আদর করবো, কিন্তু কিছুতেই না রাজি হচ্ছে না। কিচ্ছু করতে পারবে না তুমি। ঈশানী, তোমার মা না তোমাকে সব বুঝিয়ে দেবে। তাহলে আপনারা বুঝে গেছেন তো কি করতে হবে? আর ঈশানী, তোমার টেলিফোনিক ভয়েসটা যেহেতু তোমার মায়ের মতো, তাই তোমার মায়ের মোবাইল থেকে তোমাকেই কিন্তু কলটা করতে হবে।
ঠিক আছে। আর মিস্টার মিত্র, আপনার স্ত্রীকে এখনই কিছু বলবার দরকার নেই, ওকে? আচ্ছা, যা হবে আজকে রাতেই হবে। ঈশানি, সব ঠিক আছে তো? রাত একটা। সোনামণি, আর দেরি কিছে, চলো। আপনি যান, আমি যাচ্ছি। তোমাকে আদর করার জন্য না, আমার মনটা ছটফট করছে, তাড়াতাড়ি চলো। বললাম তো ঘরে মা আছে, আপনি যান, আমি কফি নিয়ে যাচ্ছি। কফি? হ্যাঁ, কফির আর কি দরকার, তুমি তো যথেষ্ট। চলো না, তোমাকে আদর করার জন্য না মনটা আমার ছটফট করছে। আচ্ছা ঠিক আছে, কফি যখন নিয়ে আসবে বলছো তাড়াতাড়ি এনো। হ্যাঁ, আমার আবার না রাত জাগে না, খুব শরীর খারাপ করে। হ্যাঁ, ততক্ষণ আমি তোমার মায়ের সাথে একটু গল্প করে আসি। হ্যাঁ হ্যাঁ, কি ডার্লিং, এরকম নতুন কোণের মতন ঘুমটা দিয়ে বসে আছো কেন? হ্যাঁ, আজ তো তোমাকে নয়, তোমার মেয়েকে আদর করবো বলে এসেছি। হ্যাঁ, তুমি এত লজ্জা পাচ্ছ কেন? তোমার তো সমস্ত লজ্জা আগেই দান করেছো আমাকে। বিশ্বাস করো, তোমার ফোনটা যখন থেকে এসছে না, ফোনটা না পুরো ছটপট ছটপট করছে। তুমি চিন্তা করো না, তোমার মেয়েকে আদর করার পর না আমি সমস্ত তোমার ফটো ডিলিট করে দেবো। কি গো, এবার তো ঘোরো, মুখটা খোলো না। কি গো, বুঝেছি, মেয়েকে আদর করবো বলে তোমার ঈর্ষা হচ্ছে, তাই না? কি গো ডার্লিং, আদর তো আমি তোমায় করবো ডার্লিং, তবে এখানে নয়, থানায়। কি, কে আপনি? তোর জম। সারা জীবন আর মেয়েদের মধ্যে চোখ তুলে তাকাতে পারবি না। ম্যাডাম ম্যাডাম, আমাকে ছেড়ে দিন ম্যাডাম, আমি আর করবো না ম্যাডাম, আমাকে ছেড়ে দিন ম্যাডাম, আমাকে ছেড়ে দিন ম্যাডাম। গুড জব, তুমি অনেক সাহসী মেয়ে ঈশানি, আর তোমার জন্যই ধরা পড়েছে। ভেরি গুড, আর একেই বলে ওমেন পাওয়ার। এই মেয়েটির মা, মেয়েটির মা তিনিও কমপ্লেন করেন, তিনি কমপ্লেন তখন মানে এই অ্যাডভেস্টেজের পরে তিনিও কমপ্লেন করেন একটা, যে তাকে এইরকমভাবে ব্ল্যাকমেল করে দীর্ঘদিন বর্তমানে আমাদের সমাজে মহিলা পুলিশের ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ তা এই ঘটনাটি প্রমাণ করে। তাছাড়া কিশোরী ঈশানি মায়ের বিপদে অত্যন্ত সাহস এবং বিচক্ষণতার সাথে বাবার সহায়তায় ও প্রশাসনের সহযোগিতায় যেভাবে অপরাধীকে ধরতে সাহায্য করেছে তা
তা আমাদের সমাজে একটা দৃষ্টান্ত। সমাজে বা আশেপাশে কোনো অপরাধমূলক ঘটনা যদি আপনাদের চোখে পড়ে, তাহলে আমাদের ঈশানীর মতো একজন সচেতন নাগরিক হিসাবে তার প্রতিবাদ করুন। প্রয়োজনে প্রশাসনের সাহায্য নিন, কারণ প্রশাসন সর্বদা আপনাদের পাশে রয়েছে। মনে রাখবেন, সচেতন নাগরিক সুরক্ষিত নাগরিক। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, আর অবশ্যই সাবধানে থাকুন। আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।